ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা, দেখো নবীর প্রেমে দুফোঁটা চোখের পানি ফেলাতে পারো কিনা, নবীর মহাব্বতে দেখো অন্তরটা নরম হয় কিনা, নবীর ভালোবাসায় দেখো তোমার কলিজাটা জ্বলে কিনা। যদি নবীর জন্য তোমার ভালো মহাব্বত থাকে, যদি নবীর জন্য তোমার দুফোঁটা চোখের পানি পড়ে, আমার নবী কেয়ামতের ময়দানে আমাদের ভুলবে না, আমাদেরকে নবী শাফাআত কইরা নবী জান্নাতের মেহমান বানায় দিবে। ভাইয়ার নবীর ঘর অবরোধ করে রাখছে, হাতে তলোয়ার, সিদ্ধান্ত পাকাপোক্ত, বেঈমানরা আজকে আর নবীরে রাখবে না, নবীরে মেরেই ফেলবে আজকে দুনিয়াতে আর রাখবে না। তবে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, আল্লাহ যদি বাঁচায় রাখে কোন বেঈমানেরা একটা পশমেরও ক্ষতি করতে পারে না। আর আল্লাহ যদি মারিয়া দেয়, দুনিয়ার কোন পুলিশরা পারমি বিডিআরের পাহারা দিয়াও তারে রাখা যায় না। বুঝা গেল বাসাবার মালিক কে? বাসাবার মালিক আল্লাহ। আমার নবীর কাছে জিব্রাইল আমিন আইসা বলে, নবী বাড়ির অবস্থা ভালো না, আপনার ঘরের চতুর্দিক বেঈমানেরা অবরোধ করে রেখেছে, এখনই আপনার মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে, না হলে বেঈমানেরা আপনাকে মেরে ফেলবে। মায়ার নবী ডাক দিয়া বলেন, তাই যদি হয় তাহলে আমি আর দেরি করব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ও আলী, পারবা আমার বিছানায় আমার চাদরটা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে? তোমার জীবনও শেষ হয়ে যেতে পারে। হযরতে আলী বলে, নবী আপনার জন্য আমার জীবনটাও দিতে তৈয়ার, তারপরও যেন আপনার শরীরে একটা কাটার আছর না লাগে, বেঈমানরা যেন আপনারে না মারে। ও নবী, আমি চাই আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার মতো হাজার আলীও যদি মারা যায় তাতে কোনো অসুবিধা নাই নবী, কিন্তু আপনি মারা গেলে বড় মুসিবত হয়ে যাবে, দিনের বড় ক্ষতি হয়ে যাবে। এবার হযরতে আলী চাদরটা মুড়ি দিয়ে জীবন বড় ঝুঁকি নিয়ে ঘুমায় পড়লেন। মায়ার নবী হাতের মধ্যে কিছু ধুলা বালু নিয়া, সূরা ইয়াসিনের কিছু অংশ প্রথম থেকে তেলাওয়াত করিয়া, মায়ার নবী ধুলা বালুগুলো ছিটকায় দিলেন বেঈমানের চোখ পর্যন্ত পৌঁছায়। আমার আল্লাহ সকলের চক্ষুকে কিছুক্ষণের জন্য অন্ধ বানায় দিলেন। মায়ার নবী সোজা বাড়ির দরওয়াজার কিনারায় হাজির হয়ে গেলেন, গিয়া দরওয়াজায় ডাক দেয় না, দরওয়াজা নক করেছে, অটোমেটিক ডিজিটাল কায়দায় দরওয়াজাটা খুলে গেছে, মনে হয় যেন আবু বকর নবীর প্রেমে পাগল, মনে হয় যেন আবু বকর ঘুমায় না। মায়ার নবী গিয়া দাঁড়াবার সাথে সাথে দরওয়াজা নক করলেন, দরওয়াজাটা খুলে গেল। এবার মায়ার নবীর ডাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে বলেন, আমি আপনার সব কথা শোনার জন্য তৈয়ার। এবার আবু বকর বলে, নবী কি করতে হবে? নবী বলেন, এখনই আমাদের হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, বেঈমানেরা আমাদের আমাকে তাড়া করে পাইলে ছাড়বে না। তবে এবার আবু বকর আমার নবীর পিছনে সামনে পিছনে দৌড়ায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, মনে হয় যেন আবু বকর কি একটা চায়, কি একটা করতে চায়। মায়ার নবী জাগ দিয়া বলেন, আবু বকর তুমি ডানে যাও, বামে যাও, সামনে যাও, পিছনে যাও, কারণটা কি? আবু বকর বলে, নবীজি আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি মহাব্বত করি, ভালোবাসি, আপনার জন্য আমার জীবনটা দিয়া দিতে তৈয়ার। কারণ এই মক্কার জমিনের মধ্যে সমস্ত বেঈমানেরা এক, আপনাকে মারার জন্য আপনাকে মেরে ফেলবে, আমি আবু বকর থাকতে এটা হতে পারে না। মায়ার নবী, আমি ডানে যাই, বেঈমানরা
তীর তাক করে আছে ওই তীরটা না জানি ডান দিক থেকে আইসা আপনার সিনার ভিতরে ঢুকিয়া যায় এইজন্য আমি ডান দিকে দৌড়াইয়া যাই আপনার সিনায় তীর লাগার আগে যেন আমি আবু বকরের সিনায় লেগে যায় বাম দিকের তীর যদি মারে ওই তীরটা যেন আমার সিনায় ঢুকে যায় তার মানে এত পাগল আবু বকর নবীর জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার একটা সেকেন্ডের জন্য নবীরে সাইরা কোথাও যায় না লম্বা ঘটনা জাবালে সুর নামক পাহাড়ে গিয়া আশ্রয় নিল মায়ার নবী যেদিন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় যায় মায়ার নবী তিন দিনের অনাহারি ওই দিন আমার মায়ার নবী বড় অসুস্থ হাঁটতে বড় কষ্ট হয় তিন দিন পর্যন্ত মায়ার নবী কিছু খায় নাই এইভাবে করে কেমন মহাব্বত করেছেন ভালোবাসা দিয়েছেন মায়ার নবীকে সাহাবায়ে কারাম আমরাও তো নবীরে ভালোবাসি মহাব্বত করি কিন্তু এটা মুখে মুখে বললে হয় না কাজে কর্মে প্রমাণ করে দেখাতে হয় আমি নবীর একটা আশে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করে জাবালে সুরে অবস্থান করলো ওইদিকে মায়ার নবীরে তালাশ করে লম্বা ঘটনা জানেন সবাই কবুতরে ডিম পেড়ে দিল মাকড়সায় জাল বেঁধে দিল আল্লাহ যদি বাঁচায় রাখে দুনিয়ার কেউ তাকে মারতে পারে না ওই গুহার চতুর্দিকে এই হলো ওই গুহার চতুর্দিকে বেঈমানেরা ঘুরতেছে তলোয়ার নিয়ে তীর নিয়া কিন্তু আবু বকর কয় নবী এই যে দেখা যায় বেঈমানের পা দেখা যায় আল্লাহর নবী কয় ভয় নাই আমাদের সাথে কেউ নাই তবে ভয় পেও না আমার আল্লাহ আমাদের সাথে আছে আর আল্লাহ নিজে নবীরে জানাইয়া দেয় ও পয়গাম্বর লা তাহজান ইন্নাল্লাহ মানা আপনার সাথে কেউ না থাকলেও অসুবিধা নাই আমি আল্লাহ আপনার সাথে আছি আমি আল্লাহই আপনার বডি গাট আমি আল্লাহ নিজে সকল ষড়যন্ত্র রুখে দিব এইভাবে করে নবী আমার মদিনায় চলে গেলেন মদিনার থেকে মায়ার নবী আবার 10,000 মুসলমান নিয়ে মক্কা বিজয়ের গান গাইয়া আবার মক্কায় চলে আসলেন এর মধ্যে অনেক কথা মুসলমান মক্কা বিজয় করার পর মক্কা বিজয়ের গান গাইল দেখতে না দেখতে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,00,000 কিছু কইবেন না কষ্ট হয় না কয় লক্ষ মুসলমানের নবীর সাথে কেউ ছিল না মারছে নবীকে আঘাত করছে নবীকে অপদস্থ করছে কিন্তু তারপরও মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কষ্ট সহ্য করেছে তারপর কালেমার গান বন্ধ করে না আর আমাদের সমাজের হালাত কি আমরা যদি একজনকে বলি নামাজ পড়তে আসেন সে আসলো না মেজাজ খারাপ হয়ে গেছে দাওয়াত দিতে গিয়ে ধরে বাটারে বারবার দাওয়াত দেওয়ার কি দরকারটা আছে ও জাহান্নামে যাইবে যাক ও তো আমার কথা শুনে না অথচ এমন নয় দাওয়াত দিতেই হবে আমার দাওয়াত দিতেই হবে আমার কি বলে দাওয়াত দিব ভিতরে থাকবে এখলাস দাওয়াতের সময় থাকবে দোয়া লোক উঠতেছে কেন উঠবে না কেন উঠবে না উঠবেই এরা উঠবেই আর আমি কিছু বলার নাই আমি এখন যত সুন্দর ভাষায় কথা বলে ওয়াজ করি না কেন একদল মানুষের আদত ও অভ্যাস এদের তাহাজ্জুদ পড়তেই হবে অভ্যাস বিশ্বাস হয় না একদল ইমানদার ও বুজুর্গদের অভ্যাস তাহাজ্জুদ পড়তেই হবে তাহাজ্জুদ ছাড়া এরা থাকতে পারে না যতই ঠান্ডা হোক একদল মানুষের অভ্যাস ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেই হবে
এটা তাদের অভ্যাস। মাগরিবের পরে এশারের পরে যে আমলগুলি রয়েছে কোরআনের সূরার আমল, এগুলি তারা করে। আসলে ওয়াজ দেওয়ার উদ্দেশ্যটা কি? ওয়াজ দেওয়ার উদ্দেশ্য তো হলো আমল দুরস্ত করা, আমল ঠিক করা, বেনামাজিকে নামাজের দাওয়াত দেওয়া। এখন যদি ওয়াজ করতে গিয়ে নামাজেই সর্বনাশ হয়ে যায়, তো এই ওয়াজ দিয়ে তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এখন আপনারা আমাকে কি বলবেন, কি বুঝাবেন? এইভাবেই তো চলছে, ওয়াজ হইতেছে পাইকারি হারে, আমলের কোনো খবর নাই, এইভাবে চলছে। ঘন্টার পরে ঘন্টা বয়ান করেন হুজুর, সমাজের হালাত কি? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব এশারের নামাজও নাই, দশটার সময় জানাজার নামাজ, মসজিদে ফজরে মুসল্লি একজনও পাই নাই, আর জানাজার নামাজে কাতারে 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 মুসল্লির অভাব নাই। অথচ ওই জানাজা এলাকার কয়েকজন মানুষ আদায় করলেই আদায় হয়ে যায়, কারণ এটা ফরজে কেফায়া, আর পাঁচ ওয়াক্ত নামাজ এটা হলো ফরজে আইন। ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার এই আদায় করতে হবে, বিবি সাহেবা আদায় করলে হবে না। ফরজে কেফায়া নামাজ আমার দাঁড়ায়া পড়তে হবে, বসে পড়লে হবে না। প্রশ্ন হতে পারে, যারা অসুস্থ মাজুর তাদের ব্যাপারে ভিন্ন মাসালা, সুস্থ মানুষ নামাজ দাঁড়ায়া না পড়লে তার নামাজ হবে না। এরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা আমাদের অতি জরুরি। নবীর শাফাআত যদি পাইতে হয়, এমন কিছু আমল আছে করলেই নবীর শাফাআত পরকালে পাওয়া যায়। এখন নবী যেই আমলগুলি আমাদেরকে শিক্ষা দিয়া গেলেন, ওই আমলগুলি আমরা করতে রাজি আছিনি? জোরে বলেন, ওই আমলগুলি আমাদের করতে হবে। যেমন কিছু কিছু আমল আমার নবী শিখাইছেন, ফজরের নামাজের পরে তুমি কিছু আমল করো, ওই আমলগুলি করলে তুমি পরকালে বিনা হিসাবে জান্নাত পাইবা, এবং দুনিয়ার মধ্যে এমন কোনো বিপদ নাই, মুসিবত নাই তোমারে আটকায় রাখতে পারবে। আমার আল্লাহ সকল মুসিবত থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে, দুশ্মনের দুশ্মনির থেকে, হিংসুকের হিংসার থেকে, এমনকি সকল সকল অত্যাচারীর অত্যাচার থেকে তোমারে হেফাজত করবে। আমলটা একেবারে ছোট, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া সামিউল আলিম। এইভাবে তিনবার তুমি ফজরের নামাজের পরে পড়ো, সন্ধ্যা পর্যন্ত তুমি নিরাপদ, আবার মাগরিবের পরে পড়ো, ফজর পর্যন্ত তুমি নিরাপদ। আমার নবী এইভাবে আমল শিখায় গেছে। বান্দা, আমার উম্মতের যেন কোনো ক্ষতি কেউ করতে না পারে, উম্মত যেন পরকালে বিনা হিসাবে জান্নাতে যেতে পারে, এই জন্য আল্লাহর নবী আর একটা আমল শিখায়। এরে উম্মত, যদি তোমরা ফজরের নামাজের পর সূরা হাসরের আখেরি তিন আয়াত তেলাওয়াত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, রহমতের 70,000 ফেরেশতারা ফজর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করতে থাকে। এই আমলগুলি আমাদের করা অত্যন্ত জরুরি। আমরা অনেকে সূরা হাসরের শেষ তিন আয়াত জানি কিন্তু পড়ি না, কিন্তু পড়ি না, না পড়ার কারণেই আজকে আমাদের সমস্যা। আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই। আজকে গেল 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, কত ভালোবাসা কত জায়গায় পইরা রইল রে। মুসলমানের ভালোবাসার কোন দিবস আছে না? প্রতিদিন কথা কয় না, বউরে ভালোবাসবেন 14ই ফেব্রুয়ারি, বাকি দিনগুলিতে বাসবেন না, কথা কয় না। ছেলে মেয়েরে ভালোবাসবেন শুধু 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে, আর কোনোদিন ভালোবাসবেন না। হ্যাঁ, তবে যারা এই ভালোবাসার দিবসের স্লোগান দিয়া ভালোবাসা করতেছে, নজর করে তাকায় দেখছি এদের হালাত ভালো না,
নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, অন্যায়ের মধ্যে লিপ্ত এই জাতীয় সন্তানগুলো আজ বেঈমানের তালে তাল মিলাইয়া আমাদের মুসলমান ভাইও আজ চরিত্র নষ্ট করে ফেলেছে, চরিত্র নষ্ট করে ফেলেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। তাহলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? এখন নবীর ভালোবাসা হলো নবীর সুন্নাত। নবীর ভালোবাসা কি? নবীর সুন্নাত। খানা খাইতে বসছো, এখন তুমি কেমনে খাইবা, ডাইনিং এ নাকি দস্তরে? যদি বলো না ডাইনিং এ খাবো, তাহলে সেটা তো নবীর সুন্নাত নয়, দস্তরখানায় খানা খাওয়া নবীর সুন্নাত। এখন যদি তুমি নবীর সুন্নাত আদায় করতে চাও, তাহলে তোমার ডাইনিং এ খাওয়া যাবে না, দস্তরখানায় খেতে হবে। মায়ার নবী দস্তরখানায় খাওয়ার জন্য আদেশ করেছেন, খানার মধ্যে যদি বরকত চাও, দস্তরখানায় যেই খানাটা পড়ে যায়, ওই খানাটা উঠাইয়া আবার সুন্দরভাবে তুলে ধুয়ে খাও। ওটাই হাদিস শরীফের মধ্যে আসে, যেই খানাগুলি প্লেট থেকে পড়ে যায়, ওই খানাগুলি হলো বরকতি খানা। ওই খানাগুলি পড়ে গেলে ওই খানাগুলি উঠাইয়া খাও, জীবনে তোমার মাল কমবে না, জীবনে তুমি দুনিয়ার জমিনে কোনোদিন নিঃস্ব হবা না। কিন্তু আজকে আমরা খানা খাওয়ার মধ্যেও তো স্টাইল আছে, ঠিক না? খানা খাওয়ার স্টাইলের অভাব নাই, সুন্নাত তরিকায় খানা তো খাইই না, আবার স্টাইল করে খায়। আর যদি কেউ প্লেট সেটে খায়, তারে বলে দেখ ছোট লোক জীবনেও মাছ খায় নাই, ছোট লোক জীবনেও মুরগি খায় নাই, জীবনেও গোস্ত খায় নাই, তাকায় দেখ প্লেট সেটে সেটে খায়, জীবনে তো খাইতে পারে নাই, এখন খাওয়ার জন্য বড় পাগল, বলেনি? অথচ সেটে খাওয়া নবীর সুন্নাত, এই সুন্নাতটা আদায় করে না। রাস্তায় হেঁটে ডান দিক থেকে যাওয়া সুন্নাত, কিন্তু এই সুন্নাত আজকে আদায় করে না। টুপি রাখা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, লম্বা জামা পরা সুন্নাত, এরে নবীর উম্মতের দল, এই সুন্নাতগুলি আজকে আমাদের মধ্যে নাই। সুন্নাত তুমি ঠিকভাবে আদায় করবা, দেখবা আল্লাহ পাক তোমার মধ্যে বরকত দান করবে। যার মধ্যে সুন্নাত ঠিক নাই, তার ফরজও ঠিক নাই। যার সুন্নাত ঠিক নাই, তার ফরজও ঠিক নাই। নিজে হিসাব মিলাবেন, বালিশের সাথে মাথা লাগিয়ে আজকে চিন্তা করবেন যে কথাগুলি হুজুরে যে বলল আসলে কি সঠিক না ব্যাঠিক, চিন্তা করবেন বালিশের সাথে মাথা লাগায়া। যার সুন্নত ঠিক নাই, তার ফরজও ঠিক নাই, নিজের কাছে নিজে প্রশ্ন করবেন আসলে কি আমি পুরোপুরি নবীর সুন্নত মানতে পারতেছি কিনা, যদি আমি না পারি তাহলে তো আমার ফরজও ঠিক নাই। যারা সুন্নত ঠিকভাবে পালন করে না তাদের মধ্যে ফরজ পর্দা ঠিক নাই, যারা সুন্নত ঠিকভাবে পালন করে না তাদের মধ্যে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ঠিক নাই, যারা সুন্নত ঠিকভাবে আদায় করে না তাদের মধ্যে একদম শরিয়া সম্মত বহু কিছু এই তার মধ্যে নাই। বুঝে আসুক আর না আসুক, মানেন আর না মানেন, সুন্নাত ছাড়া বিকল্প কোন রাস্তা জান্নাতে যাওয়ার আছে নি? নাই। সুন্নাত ছাড়া বিকল্প কোন রাস্তা জান্নাতে যাওয়ার নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, বলে না আমিন। এবং পাশাপাশি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা জগৎবাসীর কাছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালাম রহমত। গোটা জগৎবাসীর রহমত হলো মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা জগৎবাসীর কাছে রহমত। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত আছে সকলের কাছে আমার মায়ার নবী হলো
রহমত। এই রহমতওয়ালা নবী রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। মায়ার নবীকে এক ইহুদি নবীরে ব্যারিকেড দেয়, দাঁড়িয়ে যাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। মায়ার নবীরে কয়, এই আপনার পরিচয়টা একটু জানতে পারি, আপনার চেহারার মধ্যে এত নূর চমকাচ্ছে কেন, কে আপনার বাবা, কে আপনার মা, আমার একটু জানতে ইচ্ছে করে, কোথায় আপনার বাড়ি, কোথায় ঘর, কোথায় আপনার জন্ম। মায়ার নবী কয়, কেন, কয় আমার কেন যেন আপনারে দেইখা আমার মনটা বড় পাগল হয়ে গেছে। এহুদিরারে এহুদি ডাক দিয়া কয়, বলেন আপনার পরিচয়টা বলেন। মায়ার নবী কয়, আমার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বংশ হলো কুরাইশ, জন্ম হলো মক্কায়। এই কথাটা মুখস্থ নয়, এই কথাটা কোনো পীরের নয়, এই কথাটা আবু দাউদ শরীফ নামক হাদিস শরীফের কথা। মায়ার নবী রাস্তা দিয়ে রওনা, এবার সামনে আমার নবীরে ব্রেক করে দিল, দাঁড়াও। নবী এবার দাঁড়িয়ে রইল, ডাক দিয়া কয়, আপনার বাবা যদি আব্দুল্লাহ হয়, আপনার মা যদি আমেনা হয়, আপনার জন্ম যদি মক্কায় হয়, আপনার বংশ যদি কুরাইশ হয়, অবশ্যই আপনি হবেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তবে আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হন, অবশ্যই আপনাকে আমার আল্লাহ মুজিজা দিয়েছে, দেখবো আজকে আপনার মুজিজা। যদি সত্য নবী হন, অলৌকিক বহু কিছু ঘটাইয়া দেখাইতে পারবেন। এহুদি ডাক এহুদিরে ডাক দিয়া কয়, বলেন কি করতে হবে। এহুদি ডাক দিয়া বলে, ওই যে বিশাল পাহাড় দেখা যায়, পাহাড়ের উপরে বড় একটা মোটা গাছ দেখা যায়, ওই গাছ যদি আপনার কাছে আইসা আপনারে নবী বলে স্বীকৃতি দেয়, আমি আর দেরি করব না, আপনার হাতে হাত লাগাইয়া সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন তো একটু মহাব্বতে উঁচু আওয়াজে, নবীর কথা মতো পাহাড়ের উপরের গাছ নবীর কাছে আসতে পারে নাকি পারে না। মায়ার নবী ডাক দিলেন, ও পাহাড়ের উপরের গাছ, দেরি করিও না, পাহাড়ের উপরের গাছ আমার নবীর প্রেমে এবার পাগল। নবীর প্রেমে গাছ পাগল হইয়া আমার নবীর দিকে দৌড়ায়, নবীর কাছে যাইয়া আমার নবীরে সালাম জানায়, নবী আমি আসলাম। আমার নবী ডাক দিয়া বলে, গাছ বল আমি কে, গাছের জবান আমার আল্লাহ খুলে দিল, গাছ কালেমায় শাহাদাত পরে বলে, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ সারা মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা রাসূল। এই কথা বলার পর এহুদি বলে, আসলেই আপনি নবী, আমি আর দেরি করলাম না, ও পয়গম্বর, চোখের পানিও আটকায় রাখতে পারলাম না, আপনার হাতে হাত রাখলাম, আমি এহুদি আর এহুদি ধর্মে থাকতে চাই না, আমি কালেমা পরে মুসলমান হতে চাই, আমি জাহান্নামের কীটকে তাড়াতাড়ি কালেমা পড়াইয়া জান্নাতের মেহমান বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার নবী ইহুদির কাছে ও রহমত, মায়ার নবী গোটা দুনিয়াবাসীর কাছে রহমত, কিন্তু আজকে আমরা বুঝি না কেমন রহমত। আজকে ওই নবীর কথা ভালো লাগে না নবীর উম্মতের কাছে, অথচ নবী আমার এখনো মদিনায় ঘুমাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে, এখনো নবী কাঁদে উম্মতের কথা স্মরণ করে, ময়দানেও নবী কাঁদবে, সকলে বলবে ইয়া নাফসি, আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, কিয়ামতের মাঠে সবাই বলবে আমার উপায় নাই, আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচান,
আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। মায়ার নবীর কান্নায় ফেরেশতারা বলবে আর কত নবীরে কাঁদাইবেন, দুনিয়ার জমিনের মধ্যে নবীরে মা হারাইয়া কাঁদাইছেন, দুনিয়ার জমিনের মধ্যে বাবারে দেখতেই দেন নাই মায়ার নবীকে, উম্মতের জন্য তিন দিন না খায়া কাঁদছে, পেটে পাথর বাইদা কাটছে, আর কত নবীরে কাঁদাইবেন, নবীরে আর কাঁদাইয়েন না। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, ও পয়গম্বর আপনি মাথা তুলেন, আজকে আপনার কান্না কান্নার দিন নয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনি মাথা উঠান, আপনি যা চাবেন তাই দেওয়া হবে। নবী মাথা উঠাবার পর আল্লাহর কাছে নবী বলবেন, আল্লাহ আমি কিছু চাই না, আমি আর আমার উম্মত চাই, আমার একটা উম্মত যদি আপনার জাহান্নামে খায় আমি আপনার মায়ার নবী জান্নাতে প্রবেশ করব না, আপনার জাতে পাকের কসম খেয়ে আমি নবী বললাম। এই কথা বলার পর এবার আল্লাহর নবীকে আল্লাহ বলবে, ও নবী আপনাকে শাফাআতের দায়িত্ব দিয়ে দিলাম, যান আপনার যাকে খুশি তাকে শাফাআত কইরা জান্নাতের মেহমান বানায় দেন। আমার নবী শাফাআতের দায়িত্ব পাওয়ার পর এবার সাহাবীদেরকে বলবেন, ও সাহাবী, ও হযরতে আবু বকর, উমর, ওসমান, আলী, বেলাল, তোমরা একটু জাহান্নামের ঘেটে যাও, আমার একটা উম্মত যেন আমার আল্লাহ জাহান্নামে না দেয়, পাহারাদারি করবা। ওসমান আপনি যান জাহান্নামের গেটের কিনারায় গিয়া দাঁড়ান, ও আলী আপনি জাহান্নামের গেটে যান, জাহান্নাম দিয়া যেন একটা উম্মত আমার জাহান্নামে না যায়, ওই গেট দিয়া জানি জাহান্নামে না যায়, পয়গম্বর উম্মতকে শাফাআত কইরা জান্নাতে পাঠাবে। এরে নবীর উম্মত এত পাগল মায়ার নবী উম্মতের জন্য করবে। এক হাদিসের মধ্যে আসছে, মায়ার নবীর হাতে এক পেয়ালা পানি থাকবে, যেই পেয়ালা যেই পানিটা হলো হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি নিয়ে মায়ার নবী খালি ডাকবে, উম্মতায় আল্লাহ পাক বরকতপূর্ণ একটা পানি দিয়েছে আমারে, মাংসারি বা মিনহা লাইয়া জমা আবাদা, এক পেলা পানি যদি কাউসারের তোদেরকে পান করাইয়া দেয় তোদের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এবার মায়ার নবী ডাইকা ডাইকা উম্মতকে পানি পান করাবে, আর একদল উম্মত নবীর পিছনে দৌড়াবে, হঠাৎ করে মাঝখানে একটা দেয়াল পড়ে যাবে, পর্দা পড়ে যাবে, আর সামনে আগাতে পারবে না। মায়ার নবীকে ডাইকা বলবে, ও রহমাতুল লিল আলামিন, আমরা আসতে পারি না, আমাদের সামনে দেয়াল পড়ে গেছে, আমাদেরকে একটু আপনি সাবাত কইরা আপনার দলে নিয়ে যান। ফিরিস্তাদেরকে আল্লাহর নবী বলবে, আমি তো উম্মতের পাগল, কেন এখানে ব্যারিকেড দেওয়া হলো, কেন এখানে দেয়াল লাগানো হলো, কেন এখানে পর্দা দেয়া হলো, আমার উম্মতকে আসতে দাও। আল্লাহর নবীকে ফিরিস্তারা বলবেন, আল্লাহর নবী আপনার বিদায়ের পর আপনার এই উম্মতেরা কোনো দিনই আপনার সুন্নাত অনুযায়ী চলে নাই, আপনার এই উম্মতেরা কোনো দিন আপনাকে নবী বলে মানছে বটে কিন্তু আপনার সুন্নাত ঠিকভাবে মানে নাই, ওরা আপনার উম্মত না। মায়ার নবী তখন গোসা হয়ে বলবেন, সহকান 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 লিমান গায়রা বাদি দুরহা, তোরা আমার উম্মত না। এই কথা বলে যখন তারায় দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াডার করবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب كلمة العذاب على الكافرين
আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবে বেঈমানদেরকে ধর ধাওয়া কর জাহান্নামের আগুনের শিকল হাতে লাগাইয়া দে পায়ে লাগাইয়া দে কোমরে লাগাইয়া দে জাহান্নামের আগুনের শিকল গুনাহগারের কোমরে হাতে পায়ে লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে জাহান্নামের খাম্বার ভিতরে বাদিয়া বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম এই বেঈমানের দল গুনাহগারের দল বেনামাজির দল সুদখোরের দল কেন জাহান্নামে আসছো আমি আল্লাহ আসমানি কিতাব নবী রাসূল পয়গম্বরের কাছে পাঠাইয়া নবী রাসূল পয়গম্বররা কি তোমাদেরকে দাওয়াত দেয় নাই কোরআনের কথা বলে নাই ইসলামের কথা বলে নাই কালেমার কথা বলে নাই নামাজের কথা বলে নাই মাথায় টুপি রাখো বলে নাই গালে দাড়ি রাখো বলে নাই তারা বলবে কালু বালা বলছে তাহলে মানু নাই কেন আল্লাহ বলবে ওয়াল্লাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এবার জাহান্নামে থাকো জাহান্নামের আযাব আল্লাহ চাপায় দিবে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যতটুকু কথা বললাম ভালো দিকটার উপরে আমল করার তৌফিক দেন খারাপ দিকটাকে বর্জন করার তৌফিক দেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমিন আপনারা যারা উপস্থিত হয়েছেন এই গভীর রাত্র পর্যন্ত আপনারা আসছেন চলে যাবেন অনেকের বাবা নাই মা নাই বাসায় যাবেন এতিম হ্যাঁ যাদের বয়স হয়েছে এই জাতীয় মানুষ যারা আছেন অনেক সময় ঝগড়া ফাসাদ হয় না বাসায় ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী পরিজন কেউ ভালো জানে না হ্যাঁ কেউ ভালো জানে না সবাই আমাকে দেখতে পারে না তখন মনে বড় চিন্তা আর কষ্ট জাগে আহ যদি আমার মা থাকতো যদি আমার বাবা থাকতো বাবার কাছে যাইতাম মার কাছে যাইতাম আশ্রয় নিতাম মায়ে বলতো তুই টেনশন করিস না আমি তো আছি তোর কোনো ভয় নাই এমন কথা বলতো ওই মা বাবা যাদের কবরে ঘুমায় ওই মা বাবার জন্য এখন দোয়া করে যাব নিজের জন্য দোয়া করে যাব চোখের পানি ফালাইয়া দোয়া করে এখান থেকে বিদায় হয়ে যাব এর আগে দোয়া করতে হলে কিছু দাওয়ার দরকার হয় মাদ্রাসায় যদি কেউ পারেন দুই পাঁচ একশো এক হাজার এরকম যারা আছেন এই মজলিসের মধ্যে ছাত্র ভাইরা যারা